السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد সম্মানিত দিনদার ভাই বোনেরা, অনেকদিন পরে আবারও আমার সেই প্রাচীন কিতাবটি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আমার এই চ্যানেল খোলার পর থেকে আমার অনেক মা বোনদের রিকোয়েস্টে আমি কিছু ভিডিও আপলোড করেছিলাম, মা বোনদেরকে স্বামীর অত্যাচার থেকে হেফাজত করা, শ্বশুর বাড়ির বিভিন্ন রকমের জুলুমের হাত থেকে হেফাজত করা, স্বামীর পরকীয়ের হাত থেকে মা বোনদেরকে হেফাজত করা ইত্যাদি বিষয়ের উপরে। তো বন্ধুরা, আমার এই বশীকরণ সম্পর্কিত যতগুলো ভিডিও আমি আপলোড করেছিলাম, তার মধ্যে বেশিরভাগ ভিডিও ছিল কোনো একটা মিষ্টিজাত দ্রব্যে কোনো একটা আয়াত অথবা কোনো একটা দোয়া ফুঁক দিয়ে সেই খাবারটি খাওয়ানো, অথবা কোনো একটা সুগন্ধিযুক্ত তৈলে ফুঁক দিয়ে সেই তৈল ব্যবহার করে তাকে ঘ্রাণ শোকানো, অথবা কোনো সুগন্ধি ফুলের উপরে ফুঁক দিয়ে, গোলাপ ফুল বা অন্য কোনো সুগন্ধি ফুলের উপরে ফুঁক দিয়ে সেই ফুল যাকে বশ করতে চান তাকে শোকানো। তো বন্ধুরা, আমার এই সমস্ত ভিডিওগুলোতে আমাদের মা বোনরা কিছুটা কমপ্লেন করেছেন। তারা বলেছেন যে তাদের এমনও হাজব্যান্ড আছেন যারা তাদের কাছে থাকেন না, যে কারণে তাকে কোনো মিষ্টি দ্রব্য খাওয়ানো যেভাবে সম্ভব না, আবার কোনো ফুলের ঘ্রাণ তাকে শোকানো সম্ভব না, বা কোনো তৈল ব্যবহার করে তার সামনে যাওয়াও সম্ভব না। তারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে এমন একটা ভিডিও আমাদেরকে দেন যে ভিডিওটি পবিত্র কোরআনুল কারিমের মাধ্যমে হবে, প্লাস সেই ভিডিওটি আমার স্বামী সে যত দূরই থাকুক না কেন, বা আমার প্রেমিক সে যত দূরই থাকুক না কেন, এই আমলের মাধ্যমে সে আমার আনুগত্য স্বীকার করবে, বাধ্যগত হবে। এক কথায়, স্বামী তার স্ত্রীকে বাধ্য করতে পারবে বা স্ত্রী তার স্বামীকে বাধ্য করতে পারবে, কিন্তু কোনো বিষয়ে তাকে খাওয়ানোরও প্রয়োজন নাই, প্লাস কোনো সুগন্ধিযুক্ত দ্রব্য তাকে ঘ্রাণ শোকানোর প্রয়োজন নাই। তো বন্ধুরা, আমার আসলে এরকম আমল পাওয়া খুব জটিল। তো আজকে খুঁজতে খুঁজতে আমার সেই প্রাচীন কিতাবের 178 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা সুন্দর আমল পেয়ে গেলাম, যে আমলটি একজন নারী তার পুরুষ সঙ্গীর জন্যে অথবা একজন পুরুষ তার স্ত্রীর জন্যে করতে পারে, বা যে কেউ যে কারো জন্য করতে পারে। আমি আবারও বলবো যে পবিত্র কোরআনুল কারিমের আয়াত, অসৎ উদ্দেশ্যে কেউ ব্যবহার করবেন না। এটি অত্যন্ত পবিত্র একখানা কিতাব এবং এই আয়াতখানার আমল অত্যন্ত পরীক্ষিত। শুধুমাত্র প্রত্যেক দিন ফজরের নামাজের পরে জায়নামাজে বসে কোনো ব্যক্তি কোনো একজনকে বাধ্য করার জন্যে, বশীকরণের জন্যে নিয়ত করে 40 বার করে এই আয়াতটুকু তেলাওয়াত করতে হয়। অত্যন্ত সহজ, এটি আরও অনেক বশীকরণের ক্ষেত্রে কাজে দেয় আয়াতখানা। আমি বলবো যারা অসৎ উদ্দেশ্যে প্রেম প্রীতি করে বেড়ান তারা এটি ব্যবহার করবেন না, তবে বিবাহের উদ্দেশ্যে যে কেউ যে কারো উদ্দেশ্যে এটি ব্যবহার করতে পারেন, যেমন কোনো মেয়ে কোনো ছেলেকে ন্যাক উদ্দেশ্যে বিয়ে করার জন্য করতে পারেন, বা কোনো ছেলে কোনো মেয়েকে বিয়ে করার জন্য করতে পারেন, এভাবে যে কেউ যে কারোর জন্য করতে পারেন। বিশেষ করে স্বামী তার স্ত্রীকে বাধ্য করা বা স্ত্রী তার স্বামীকে বাধ্য করা, সে যত দূরেই থাকুক না কেন এটি অত্যন্ত কার্যকরী। তো বন্ধুরা, আমার আমি একটু তেলাওয়াত করে শোনাচ্ছি এই কিতাব থেকে যে এখানে কী লেখা হয়েছে। বন্ধুরা, আমার এখানে লেখা হয়েছে, প্রত্যহ ফজরের নামাজের পর নিম্নোক্ত আয়াত 40 বার পড়িবার অভ্যাস করিলে সকল নরনারী পাঠকের বাধ্যগত ও তাবেদার হইবে। আয়াতখানা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। বন্ধুরা, আমার আমি এখানে আয়াতখানা কয়েকবার তেলাওয়াত করব। আমি প্রায় সময় একটা কথা বলি যে পবিত্র কোরআনুল কারিমের আয়াত যখন আপনারা কোনো একটা উদ্দেশ্যে ব্যবহার করবেন, তখন পবিত্র কোরআনুল কারিমের আয়াতের বাংলা উচ্চারণ দেখে দেখে শিখবেন না, যদিও আমি দিয়ে দিব, শিখবেন এই যে তেলাওয়াতটুকু করি সেই তেলাওয়াতটুকু শুনে শুনে শুদ্ধভাবে মুখস্থ করার চেষ্টা করবেন। এটা এই কারণে যে পবিত্র কোরআনুল কারিমের আয়াত কোনো জাদুমন্ত্র না যে আপনি ভুলভাল যাই পড়বেন একটা কিছু হবে, কিন্তু পবিত্র কোরআনুল কারিমের আয়াত সেরকম কিছু না। পবিত্র কোরআনুল কারিম আপনি যখন কোনো উদ্দেশ্যেই পাঠ করবেন তখন তাকে সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে। যদি আপনি সহি শুদ্ধভাবে পাঠ না করতে পারেন, আপনার উদ্দেশ্যে আপনি সফল হবেন না, তখন আপনি বলবেন যে হুজুর অনেক দামি কিতাব থেকে আমল দিয়েছিল, পবিত্র কোরআনুল কারিমের আয়াত দিয়েছিল, কিন্তু আমার কোনো কাজে লাগে নাই, কিন্তু ডিস্টার্ব যে আপনার মধ্যে সেটি আপনি বুঝতে পারেন না। অতএব শুদ্ধভাবে উচ্চারণটা শিখে নেন আমার সাথে তেলাওয়াত শুনে শুনে। আমি তেলাওয়াত করছি। بسم الله الرحمن الرحيم
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. বন্ধুরা আমরা আমি আবারো তেলাওয়াত করছি. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. বন্ধুরা আমার আমি আরো একবার তেলাওয়াত করছি. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. তো বন্ধুরা আমার সূরা আলে ইমরানের এই 31 নম্বর আয়াতখানি আপনি যখন পাঠ করবেন তখন যাকে আপনি বশীভূত করতে চান তার দিকে আপনার মনকে রুজু করে চোখে পানি এনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি তাকে চাইতে থাকবেন. যেমন আপনার স্বামী কথা শোনে না, আপনার উপরে অত্যাচার করে, পরকীয়া করে বেড়ায়, পর নারীর সাথে রাত্রি যাপন করে, আপনি আল্লাহর কাছে এই আয়াত তেলাওয়াতের মাধ্যমে আপনি নালিশ করবেন. এখন নালিশটা কিভাবে করবেন? আপনার চোখে পানি আসতে থাকবে, আপনার মন নরম হয়ে যাবে, আয়াতখানা অত্যন্ত মনোযোগের সাথে তেলাওয়াত করবেন. প্রত্যেক দিন ফজরের নামাজের পরে জায়নামাজ থেকে না উঠে একসাথে 40 বার, আপনার স্বামী যে প্রান্তেই থাকুক, যত দূরে থাকুক, আপনার জন্য পাগল পড়া হবে ইনশাআল্লাহ. তো বন্ধুরা আমার, তো যে কেউ যে কারো উদ্দেশ্যে এটি পড়তে পারেন, তবে কোনো অসৎ উদ্দেশ্যে নাজায়েজ উদ্দেশ্যে এটি করবেন না. স্বামী যদি স্ত্রীর জন্য করতে চান তাও ফজরের নামাজের পরে অত্যন্ত মনোযোগের সাথে পড়বেন, স্ত্রী যদি স্বামীর জন্য করতে চান তাও মনোযোগের সাথে পড়বেন. কোনো ছেলে কোনো মেয়েকে বিয়ে করতে চাইলে ন্যাক আশা যদি থাকে, অথবা কোনো মেয়ে যদি ছেলেকে, ছেলে যদি মেয়েকে বিয়ে করতে চান ন্যাক উদ্দেশ্যে, তাহলে এটি এই নিয়মে নিয়মিতভাবে পড়তে থাকবেন. আর 3 দিন 7 দিন 10 দিন নেই, আনলিমিটেড পড়তে থাকবেন যতদিন পর্যন্ত না আপনার উদ্দেশ্য সফল হয়। তো বন্ধুরা আমার ভিডিওটি আশা করি বিশেষ করে ওই সমস্ত মহিলাদের কাজে লাগবে যাদের স্বামীরা পর নারীর প্রেমে পড়ে পরকীয়া করে রাত্রি যাপন করছে অন্য নারীর সাথে বা অত্যাচার করছে, তাদের জন্য খুবই উপকারী আমলটি হবে, যেহেতু এটি কোনো ফুলের উপরে ফুঁক দিতে হয় না, কোনো খাবারে ফুঁক দিয়ে খাওয়াতে হয় না। অতএব আমি আশা করব আমলটি আপনাদের সবার কাজে লাগবে। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।